তাহলে আমরা একটা ছবি তুলে চলুন এই যে একটা আমরা ছবি তুলব আমরা একটা ছবি তুলি ছবি তুলে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কেমন ছবি ওঠে বন্ধুরা রেডি ওয়ান টু আসলে এটার এত পরিমাণ এগুলার ফাংশন বুঝতে হলে অনেক সময় লাগবে একটা প্রফেশনাল লেভেলে যারা ছবি তোলে তারা এই ফাংশনগুলো বুঝতে পারবে মানে ফাংশনের কোনো অভাব নাই এটা বুঝতে পারছেন মানে এত ফাংশন আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে নতুন এনেছি আজকে ডিএসএলআরগুলো এবং একেবারে সস্তা দামে সেল করব। আপনারা বাংলাদেশের যে কোনো থেকে আমাদের এই ক্যামেরাগুলো কিনতে পারবেন আপনারা এটার পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কালকে আপনাদের মাঝে আমি লাইভ দেখাবো আর লাইভে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে পিকচার ভিডিও কেমন হয় আজকে লাইভে এসেছি তো আজকে এই ক্যামেরার সাথে আমরা কি কি দিব সবই আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা আশা করি আমাদের ফুল লাইভটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন সো বন্ধুরা তাহলে আমরা একটা ছবি আপনাদের দেখাই একটা স্যাম্পল দেখাই বন্ধুরা এই যে দেখেন এই ছবিটা আমি এখন ওঠালাম আমি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন এই ছবিটা আমি এখন উঠাইছি এই ছবিটা যেটা আমি এখন জুম করি জুম বাটনটা কোথায় গেল এই যে দেখেন এটা হচ্ছে জুম বাটন আমি একটা জুম করে এই ছবিটা দেখাই পিকচার কোয়ালিটি আসলে লাইভে কতটুকু বুঝতে পারবেন জানি না তবে কালকে আমি এটা হচ্ছে আপনাদের ভিডিও করে আমি দেখাবো যে এটা কেমন পিকচার কোয়ালিটি কেমন ফাটাফাটি পিকচার কোয়ালিটি আসলে এগুলো তো প্রফেশনাল লেভেলের ডিএসএলার আমরা তো আসলে প্রফেশনাল ফটো তুলতে পারি না যারা ফটো প্রফেশনাল ফটো তো তুলবে তারা বুঝতে পারবে যে আসলে এগুলো কতটুকু ভালো কেমন মানে সব দিক দিয়ে বেস্ট একটি ডিএসএলআর এটা বন্ধুরা এটার আমি ফ্রেশ এটার কোয়ালিটিটা দেখেন এটা একেবারে কিন্তু ফ্রেশ এটা দেখে আপনি কেউ কি বলবে যে এটা কোনো সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড কোনো বলার কোনো চান্স নাই বুঝতে পারছেন এটা একেবারে ফ্রেশ লুকিংটা একেবারে ফ্রেশ ফাটাফাটি ফ্রেশ আর এই প্রোডাক্টটা আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করেছি এই প্রোডাক্টে আমরা এখন বিক্রি করব একেবারে কম প্রাইজে যারা আনবক্স বাংলার কাস্টমার আছো যারা আনবক্স বাংলার বন্ধুরা আছো যারা আনবক্স বাংলার কে ভালোবাসো তারা এই ডিএসএলআর কিনতে পারবে এবং তোমরা যদি নতুন আমাদের এই লাইভে আসো তোমরা যদি কেউ নতুন থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই রকম ডিএসএলআর তোমাদের মাঝে আমরা একবার সস্তা দামে সেল করব পানির দামে সেল সেল করব তো বন্ধুরা এই ডিএসএলআর সাথে আরো বেশ কিছু সেট আছে সেগুলো আপনাদের দেখাই দেখেন এই যে এটা হচ্ছে কিট লেন্স আঠারো পঞ্চান্ন কি আপনারা পাবেন আমাদের কাছ থেকে আর বন্ধুরা তোমরা অনেকে আমাদের ভিডিওতে আমি একটা বেশি কমেন্ট দেখি যে তোমরা কমেন্ট করো যে এটা আসলে কোন দেশের আমি এটা মেড মেডিনটা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে এটা অরিজিনালি কোন দেশের তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখো তোমাদের আমি লাইভ দেখানোর চেষ্টা করি এই যেখানে লেখা আছে বন্ধুরা ভালো করে দেখেন মেড ইন জাপান মেড ইন জাপান আর আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়া তবে এই ক্যামেরাটা হচ্ছে মেড ইন জাপান ইন্দোনেশিয়ার চাইতে জাপানিটা একটু বেশি ভালো আর একটা হয় আপনার তাইওয়ান তাইওয়ান জাপান ইন্দোনেশিয়া আর একটা হচ্ছে এটা জাপান জাপানেরটার দাম বেশি কারণ জাপানেরটা টেকসই বেশি হয় এবং এটা খুবই ভালো আপনার ভিডিও এবং ফটো কোয়ালিটিটা মানে সবচাইতে বেস্ট সো বন্ধুরা তাহলে এটার সাথে কিন্তু আমরা আরও যেটা দেবো একটা এইচডি কার্ড দেবো এই যে এইচডি কার্ড এখানে এইচডি কার্ড ইনস্টল করা যায় আমি এইচডি কার্ডটা আপনাদের দেখাই এইচডি কার্ডটা দেখাই এই যে এটা হচ্ছে কত জিবি এইচডি কার্ডটা দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে ষোলো জিবি একটি এইচডি কার্ড আমি ভালো করে দেখাই এই যে এই ডিএসএল এর সাথে ষোলো জিবি হাই স্পিডের লাইফ টাইম গ্যারেন্টি একটা এইচডি কার্ড পাচ্ছেন আর খুবই ভালো মানের দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ফাটাফাটি কন্ডিশন এই দেখেন যখন ইউটিউবে সার্চ করবেন আনবক্সিং বাংলা তাহলে আপনি এই চ্যানেলটি পাবেন আর এই আপনি ভিডিও দেখতে পাবেন যে এরকম এরকম কিছু কিছু টাইটেল যে তারা টাকায় টাকায় বা অনেক দিচ্ছে তো এই চ্যানেলে যখন আপনি ঢুকবেন তাহলে আপনি এরকম হিউজ পরিমাণে ভিডিও পাবেন যে তারা পাঁচ হাজার টাকায় এক হাজার টাকায় বা দশ হাজার টাকায় ডিএসএলআর দিচ্ছে তো এই এখানে দেখতে পাচ্ছেন তো আপনি যখন ভিডিওটা ওয়াচ করবেন ওয়াচ করার পরে ভিডিওতে সুন্দর একটি রিভিউ দেখতে পাবেন কিন্তু তো যখনই আপনি তাদের নাম্বারটা কালেক্ট করে তাদের কল করবেন কল করার পরে তারা আপনাকে কোনো তাদের ইনফরমেশান দেবে না যে তাদের দোকানটা কোথায় বা অফিসটা কোথায় এরকম বলবে না তো আপনি যখন কল করবেন কলটা বাঁচতেই থাকবে কলটা ধরবে না যদি আপনার গ্রুপ লাগ থাকে কলটা ধরবে ধরার পরে আপনি কোনো ইনফরমেশনই পাবেন না তো এখানে তাদের কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন তারা হচ্ছে একটা চিটিং টাইপের তারা আপনি কখনো ভাবতেই পারবেন না যে পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ টাকার ক্যামেরা তারা কিভাবে দশ হাজার টাকা আট হাজার টাকা দিচ্ছে এটা সম্পূর্ণটা একটা চিটিং এখান থেকে জাস্ট আপনি তাদের টাকাটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন আর আপনি রেজাল্টে কোনো কিছুই পাবেন না যদিও পান তাহলে লো কোয়ালিটির একটা ক্যামেরা হয়তো আপনারা পাবেন এই তাদের যে এখানে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন কমেন্টে দেখতে পাচ্ছেন কেউই তাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না তারা জাস্ট ইউটিউবে ভিউয়ের জন্য জন্যে তারা এই বিজনেসটা করতেছে আর হচ্ছে মানুষের টাকা মারার জন্য তো এই সকল ভিডিও দেখে আপনি এরকম যে লো প্রাইজের মধ্যে ক্যামেরা কিনা বা এরকম বাইসেল থেকে আপনি দূরে থাকবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ একটা সতর্কমূলক ভিডিও ছিল For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.